কিছু কথা লাইভে বলবো। প্রাক্তন শ্বশুর শাশুড়ির প্রশংসার পঞ্চমুখ চিত্রনায়িকা অপবিশ্বাস পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বশুরবাড়ি নিয়ে কথা বলেন এ নায়িকা। শাকিব খানের সঙ্গে নাটকীয় বিচ্ছেদের পর শ্বশুর শাশুড়িকে নিয়ে নানা রকম নেতিবাচক কথা বলেছিলেন অপবিশ্বাস। এত বছর পর এসে বুঝতে পেরেছেন যে তিনি ভুল বলেছেন। অপর কথায় আসলে আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ, অনেক সময় এমন কিছু বলে ফেলি পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা মুছতে পারবো না। আসলে যখন কথাগুলো বলেছিলাম তখন তাদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের কাছে ক্ষমা চাইতে চাই, আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, আমি ভাগ্যবান তাদের পেয়েছি, আমার জীবনে বাবা মায়ের ঘাটতি পূরণ করেছেন তারাই। শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলির সন্তান বীরের প্রসঙ্গে কথা বলেন অপু। তিনি বলেন, আসলে সন্তান তো সন্তানই হয়, আমি নিজে মা হওয়ার পর থেকে উপলব্ধি করেছি পৃথিবীর সব সন্তানই আমার স্নেহের। নিজের ক্যারিয়ারে শাকিবের ভূমিকা নিয়ে অপু বলেন, আজকে শাকিব যদি আমার পাশে না থাকতো তাহলে এই অপবিশ্বাস হতো না, সহ অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারের 80% কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি, তাই তার প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে। মাঝে মাঝে শাকিবের সঙ্গে অন্য নায়িকার প্রেমের গুঞ্জন চাউর হয়, প্রাক্তন স্বামীর নামে এমন গুঞ্জন শুনতে কেমন লাগে জানতে চাইলে তিনি বলেন, একজন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয় তাহলে সে কিসের সুপারস্টার, এটা তার কৃতিত্ব, এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক নায়িকাদের নিয়ে দু একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোমান্স ফুটিয়ে তুলবেন কিভাবে, আমি সাধুবাদী জানাই। এদিকে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর একাই রয়েছেন অপবিশ্বাস, তবে এখনই দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন না তিনি, জানালেন কলকাতায় সিনেমায় সুযোগ পেতে চেষ্টা করছেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।